আওয়ামী লীগ সরকারের শাসনামলে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ব্যবসায়ী আমলা ও ভোগীদের কারণে দেশের আর্থিক খাতে বড় ধরনের ক্ষতি হয়েছে ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার আর্থিক খাতের পরিস্থিতি পর্যালোচনায় সংস্কার কমিশন গঠন করে অর্থনীতির সার্বিক চিত্র তুলে ধরার জন্য গঠন করা হয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাতে উঠে আসে ভয়ঙ্কর সব চিত্র প্রতিবেদন অনুযায়ী দু হাজার নয় থেকে দু তেইশ সালের মধ্যে আটাশ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে অর্থাৎ প্রতি বছর গড়ে পাচার হয়েছে এক লাখ আশি হাজার কোটি টাকা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সংযুক্ত আরব আমিরাত হংকং মালয়েশিয়া সিঙ্গাপুর ও ভারত ভারতসহ করছাড়ের অভয়ারণ্য হিসাবে পরিচিত বেশ কিছু দেশে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে যা মূলত বাড়ি কেনা ও অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করা হয় টাকা পাচারের বিষয়টিকে অর্থনীতিতে ক্ষতিকর টিউমার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এই প্রতিবেদনে দুর্নীতি যেটা হয়েছে ভেতরে তার সবটাই যে দেশের বাইরে নিয়ে যেতে পেরেছে আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসনামলে লুটপাট সবচেয়ে বেশি হয়েছে ব্যাংক খাতে ঋণ কেলেঙ্কারি প্রতারণা ভুয়া ঋণ ও ঋণের অপব্যবহারের বিভিন্ন ঘটনা ঘটেছে রাষ্ট্রীয় মদদে ব্যাংক দখলে সহায়তাও করা হয় এই খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ পৌনে সাত লাখ কোটি টাকা দশ ব্যাংক বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে পরিমাণ মন্দ ঋণের হিসাব মিলেছে তা দিয়ে চব্বিশটি পদ্মা সেতু ও চোদ্দটি মেট্রো রেল করা যেত বলে জানান শ্বেতপত্র কমিটি ব্যাংকিং খাতের অনাদায়ী ঋণের পরিমাণ যে সমস্ত অবলোপন হয়েছে কারণে সে অবলোপনের বিষয় এবং যে সমস্ত মিথ্যা সম্পদের ভিত্তিতে যেখানে টাকা নেওয়া হয়েছে এবং এখনো যে পরিস্থিতি বিদ্যমান সেই হিসাবে ব্যাংকিং খাত এক নম্বরে আসে এটা কারণ ওইটা সবচেয়ে স্বচ্ছ হিসাব আছে আমাদের কাছে ব্যাংকিং খাতের থেকে কারসাজি প্লেসমেন্ট শেয়ার ও আইপিতে জালিয়াতির মাধ্যমে শেয়ার বাজার থেকে এক লাখ কোটি টাকা আত্মসাৎ হয়েছে ব্যাংক খাতের অপরাধীরাই শেয়ার বাজারের আস্থা নষ্ট করার পেছনে ছিল বলে শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে দেশের জন্য একটি নিঃস্বার্থ অবদান হিসেবে আমরা এটাকে দেখতে চাই জ্বালানি খাতেও হয়েছে ব্যাপক দুর্নীতি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে রাজনৈতিক বিবেচনায় এলএনজিতে বছরে ক্ষতি তিন হাজার কোটি টাকা এছাড়াও প্রকল্প থেকে লুট হয়েছে পৌনে তিন লাখ কোটি টাকা উন্নয়ন প্রকল্পে রাজনৈতিক চাঁদাবাজি ঘুষ এবং বাড়তি খরচ হিসাবে এই বিপুল অর্থ লুটপাট হয়েছে ফাহিমুনাইম বৈশাখী সংবাদ ঢাকা